হাসিন জাহান বহু চর্চিত নাম। ক্রিকেটার মোহাম্মদ সামির প্রাক্তন স্ত্রী হিসেবে তাকে চেনেন না এমন মানুষ কিন্তু কমই আছে। স্বামী এখন অতীত, তাতে কুছ পরোয়া নেহি। রঙের উৎসবে তিনি নিজেকে রাঙিয়ে নিলেন, তবে শুধু যে তিনি রাঙিয়ে নিলেন তেমনটা কিন্তু নয়, তার সঙ্গে আবার চর্চার কেন্দ্রবিন্দুতে চলেও এলেন। প্রচারে কীভাবে থাকতে হয় তা কিন্তু তিনি বেশ ভালোই জানেন। সোশ্যাল মিডিয়ায় তিনি একটা ছবি পোস্ট করেছেন আর তারপরেই উত্তাল সোশ্যাল মিডিয়া। কেন বলুন তো? যে ছবি তিনি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে তার পরনে প্রিন্টেড ট্রাউজার আর কালো রঙের বিকিনি টপ। এই পোশাক পরেই হোলি খেলছেন হাসিন জাহান। মেয়ে আইরা এবং অন্যান্যদের সঙ্গে নিয়ে আবির খেলতে দেখা যায় হাসিনকে। মেয়েকে নিয়ে রং মেখে একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। আবার কখনো হাতে আবির নিয়ে রং বরসে গানে নেচেও ভিডিও পোস্ট করেছেন স্বামীর প্রাক্তন স্ত্রী। যদিও সেই সব ছবি এবং ভিডিওর নিচে ট্রোলের বন্যা বয়েছে। অনেকেই কটাক্ষ করে লিখেছেন, কি মেয়ে ভাই, ভালো হয়েছে স্বামী এর থেকে মুক্তি পেয়েছে। কেউ আবার লিখেছেন, এটা কি ধরনের ছবি তোলার পোস্ট ভাই। কেউ আবার স্বামী হাসিন কন্যার উদ্দেশ্যে লিখেছেন, বাবার কাছে ফিরে যাও। এইরকমই অসংখ্য মন্তব্য উঠে এসেছে। প্রসঙ্গত বলি, স্বামীর বিরুদ্ধে একাধিকবার গুরুতর অভিযোগ এনেছিলেন হাসিন। এই মামলা গিয়েছিল আদালত পর্যন্ত। কার্যত খেলার ট্র্যাক থেকেই হারিয়ে গিয়েছিলেন স্বামী, কিন্তু ধীরে ধীরে ফের নিজের ছন্দে ফিরে এসেছেন, সাফল্যও পাচ্ছেন। স্বামীর কথায়, নিজের বোনের সঙ্গে কথা বললেও সন্দেহের চোখে দেখত হাসিন। 2014 সালের 6 জুন স্বামী বিয়ে করেছিলেন হাসিনকে। যদিও বছর তিনেক যেতে না যেতেই ফাটল ধরে সেই সম্পর্কে। তাদের একমাত্র সন্তান আইরা হাসিনের কাস্টাডিতেই রয়েছে। হাসিন জাহান বহু চর্চিত নাম। ক্রিকেটার মোহাম্মদ সামির প্রাক্তন স্ত্রী হিসেবে তাকে চেনেন না এমন মানুষ কিন্তু কমই আছেন। স্বামী এখন অতীত, তাতে কুছ পরোয়া নেহি। রঙের উৎসবে তিনি নিজেকে রাঙিয়ে নিলেন, তবে শুধু যে তিনি রাঙিয়ে নিলেন তেমনটা কিন্তু নয়, তার সঙ্গে আবার চর্চার কেন্দ্রবিন্দুতেও চলে এলেন। প্রচারে কীভাবে থাকতে হয় তা কিন্তু তিনি বেশ ভালোই জানেন। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্ট করেছেন আর তারপরেই উত্তাল সোশ্যাল মিডিয়া। যে ছবি তিনি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে তার পরনে প্রিন্টেড ট্রাউজার আর কালো রঙের বিকিনি টপ পরে হোলি খেলছেন হাসিন জাহান। মেয়ে আয়রা এবং অন্যান্যদের সঙ্গে নিয়ে আবির খেলতে দেখা যায় হাসিনকে। মেয়েকে নিয়ে রং মেখে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হাসিন। আবার কখনো হাতে আবির দিয়ে রং বরসে গানে নেচেও ভিডিও পোস্ট করেছেন স্বামীর প্রাক্তন স্ত্রী। যদিও সেই সব ছবি ও ভিডিওর নিচে ট্রোলের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই কটাক্ষ করে লিখেছেন, কি মেয়ে রে ভাই, ভালো হয়েছে স্বামী এর থেকে মুক্তি পেয়েছে। কেউ আবার লিখেছেন, এটা কি ধরনের ছবি তোলার পোস্ট। কেউ আবার স্বামী হাসিন কন্যার উদ্দেশ্যে লিখেছেন, বাবার কাছে ফিরে যাও। এরকম অসংখ্য মন্তব্য উঠে এসেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।